প্রত্যেক বছর 19শে আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফি নেপথ্যের আর্ট, ক্রাফট, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়। আজ 19শে আগস্ট শনিবার সকাল 10টায় এই বিশেষ দিনটি উদযাপন করলো এগরা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা এলাকায় স্ট্রিট ফটোগ্রাফিতে অংশ নিল এলাকার 50 জন ফটোগ্রাফার। এলাকার মানুষের জনজীবনে দৈনন্দিন চিত্রকে ক্যামেরাবন্দী করেন এই সংস্থার সদস্যরা। এই দিন পথ চলতি মানুষদের চকলেট দিয়েও মিষ্টিমুখ করানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সমীরণ জানা। তিনি জানিয়েছেন, কেউ ফটোগ্রাফি শিখতে চাইলে সর্বসম্মতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সম্পাদক শুভদীপ পৈরা জানিয়েছেন, আগামী বছর ফটোগ্রাফির আর আর্টের সাথে যুক্ত মানুষদের আমরা সম্বর্ধনা জানাব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রগ্রাহক রঞ্জন খাটুয়ার, ঋতুরাজ সিং, সুমন পণ্ডা প্রমুখ। আজকে আপনারা এগরা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালন করছেন, কেন? আজকে আমরা এগরা এবং ইন্দ্র পাশাপাশি আমার ফটোগ্রাফার কিছু বন্ধু যারা আজকে আমার সমবেত হয়েছি এখানে, যে আজকে যেহেতু আমরা কোনোদিন সবারই সারা বছর কী করি, আমরা অন্যদের জন্য ছবি তুলি কিন্তু নিজেদের জন্য ছবি তুলতে বেরোনো হয় না, সময় পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি এই কারণে যে আমাদের যা ছবি আজকে তুলো আমাদের নিজেদের জন্য তুলব। এবং আমরা কিছু এখানে আমাদের জুনিয়র কিছু ফটোগ্রাফার বন্ধু আছে, আমাদের ভাই আছে যারা, তাদের কিছু ফটোগ্রাফার তারাও কাজ করছে, আমরাও করছি, তাদের কিছু অভিজ্ঞতা আমরা শুনবো, আমাদের কিছু অভিজ্ঞতা ওদেরকে শোনাবো, তাতে আমাদের সবার সঙ্গে আমাদের এই ফটোগ্রাফি নিয়ে আমাদের আলোচনা ভিত্তিক হলে কি আমাদের আরও পরবর্তী আরও ভালো কিছু কাজ করার উদ্যোগ আমরা নিতে পারবো। সেই কারণের জন্য আজকে যেহেতু ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আজকে আমরা এই দিনটা বেছে নিয়েছি, উদযাপন তো আমাদের করতে হবে, তো সেই জন্য আমরা ভেবেছি যে কোনো দিন আমরা বেরোইনি, কোনো বছর আমরা বেরোইনি, আজকেই প্রথমবার আমরা সবাই মিলে সমবেত এখানে হয়েছি। পরের বছর বা আরও ভালো কিছু বা বড়ো কিছু করার আমরা চিন্তাভাবনা করবো। আজকেই কয়েকজন আমাদের ভাইরা এসছে এখানে, তো খুব ভালোই লাগছে এখানে যে কিছু কিছু আমাদের জুনিয়র যে ভাইরা ফটোগ্রাফার, তারা খুব মানে মজা পেয়েছে, ইন্টারেস্ট পেয়েছে এই ফটোগ্রাফি নিয়ে, এবং তারা আমাদের সঙ্গে এসছে, আমাদের সঙ্গে ছবি তুলছে, এবং আমরা রাস্তাঘাটে যা আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের মনে হচ্ছে, তারা আমরা ছবি তুলছি, খারাপ তুলি, ভালো তুলি, আমাদের নিজেদের মতন করে আমরা নিজেদের ছবি তুলছি। আচ্ছা, এই এগরার মতন জায়গায় যেখানে আপনারা আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালন করলেন, কী মনে হচ্ছে পরবর্তীকালে আরও নতুন নতুন ফটোগ্রাফাররাও আপনাদের সাথে যুক্ত হবে? অবশ্যই, দেখো আমাদের আমরা যেমন আমাদের সিনিয়রদের থেকে আমরা যেমন আমরা ইন্সপিরেশন পেয়েছি, আমরা ওনাদের দেখেই আমরা শিখেছি এবং তার অনুপ্রেরণায় আমরা কাজ করছি, আমরা এ করছি, তো আমাদের দেখেও কেউ শিখুক, কেউ জানুক, আমাদের থেকেও শিখুক, না আমিও ওদের থেকে শিখি, এটাই তো সবাই আমরা চাই, যে আমার ফটোগ্রাফার বন্ধু আমরা জুনিয়রদের থেকেও যেমন আমরা শিখতে পারি, যেমন সিনিয়রদের থেকেও আমরা শিখতে পারি, সবার থেকে শিখবো। তো এটা আমরা এগুলাতে এই প্রথমবার আমরা সবাই একসঙ্গে হয়েছে, আমরা নিজেরাই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বেরোবো, আমরা নিজেদের জন্যই ছবি তুলতে বেরোবো। বর্তমান প্রজন্মের যে নতুন নতুন ছেলেরা যারা ফটোগ্রাফি শিখতে চায়, তাদের উদ্দেশ্যে কী বলবেন? বলবো যে যদি দেখো ফটোগ্রাফিতে যে আমরা শুধু এখন আমাদের কি রুজি রোজগারের জন্য আমাদের ফটোগ্রাফি করতে হচ্ছে, কিন্তু আমাদের এটা প্রথম থেকে আমাদের একটা প্যাশান ছিল। তো আমি জুনিয়র যাদের বলবো, তারা শুধু প্রথমবার নিজেকে ভালোবেসে ফটোগ্রাফি করো, এটা আমি চাইবো। কারণ মানে যদি প্রথম ভেবিনি যে আমরা এখান থেকে কিছু ইনকাম করব, এটাকে আমি প্রফেশন বানাবো, এটা ভেবে যদি আসো তাহলে ওটাই থাকতে হবে। কিন্তু প্যাশান, আমার ইচ্ছে, আমার শখ যদি তুমি করতে পারো, তাহলে এটা যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে এখান থেকে অনেক রসদ তুমি নিজে থেকে নিজে খুঁজে পাবে, এটুকু আমি মনে করি। আজকে আপনারা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালন করছেন, আপনাদের অভিজ্ঞতা কী বলবেন? আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমরা এটাই বলতে চাই সবাইকে, এটা তো ফার্স্ট টাইম হলো এগুলা, তো এইটুকুই বলতে চাই নতুন প্রজন্মকে, যেটা দাদা বললো যে ফটোগ্রাফি একটা ভালোবাসা। হ্যাঁ, অনেকের রুজি রোজগারের জন্য ফটোগ্রাফি করতে হয়, তবে আমি এইটুকুই বলবো সবাইকে যে ফটোগ্রাফির মধ্যে টাইমকে আটকে দেওয়ার মতন একটা ব্যবস্থা আছে, যে আমাদের প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাইমের আমরা প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলে আমরা ওটাকে দেখতে পাই। তো এটা একান্তই মেয়েদের ভালোবাসা। তো তোমরা আমাদের এই প্রোগ্রামটা এইবারে ছোট করে হলো, পরের বার হয়তো আরও বৃহৎ করে হবে সবার মানে ইচ্ছাতে, তো সবাই যদি থাকে সঙ্গে। তো আরেকটা জিনিস সবাইকে বলবো, তো অনেক শিল্পী মানুষ আছেন যারা নিজেদের শিল্পকে বাইরে প্রকাশ করতে পারেন না বা চান না, তখন তাদের জন্য আমরা আগেরবারে ব্যবস্থা করছি বা নিচ্ছি, আগের বছর একটা তাদেরকে সম্বর্ধনা দেওয়া, একটা ফটোগ্রাফির এক্সিবিশন করানো। হ্যাঁ, তার জন্য যদি আপনারা সবাই সাথ দেন অবশ্যই ওটা আমরা করব,
একটা এক্সিবিশন করে সবাইকে, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা ফটোগ্রাফি বা জার্নালিজমের যদি কেউ থাকেন, উনিও তো ফটোগ্রাফির সঙ্গে আমাদের যুক্ত, প্রত্যেকটা রিপোর্টার, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে পরের বছর যাতে আমাদের সঙ্গে সবাই জড়িত হয়। আমরা তাদের জন্য একটা এক্সিবিশন করব, এমনকি তাদের যে প্রাপ্য পুরস্কার, প্রাপ্য সম্মান, আমরা সেই সম্মানটা দেবো। এইটুকুই আশা করবো আপনাদের কাছ থেকে। লাস্ট কথা বলছি যে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের জন্য আপনারা যেই সাপোর্টটা করেছেন, যথেষ্ট ধন্যবাদ।